ইন্ডিয়ান রুরাল ফুডে আপনাকে স্বাগত জানাই। আজকের আমরা একটি স্বাস্থ্যকর রেসিপি খুবই সহজে তৈরি করব, তা হলো উচ্ছে ভাজা। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি গাছ থেকে তুলে আনা উচ্ছেগুলোকে জলে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব যাতে কোনো ময়লা মাটি না থাকে। আমার উচ্ছেগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি সেগুলো জলে থেকে তুলে নিচ্ছি। নেয়ার পরে আমি একটি বটিতে উচ্ছেগুলো আস্তে আস্তে গোল গোল করে কেটে নেব রিং করে। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করা হয়, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে গোল গোল করে উচ্ছেগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এইবারে আমি কাটা উচ্ছেতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদ এবং লবণ কাটা উচ্ছেগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি ওভেন জ্বালিয়ে নিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই আস্তে আস্তে গরম হয়ে গিয়েছে এবং রিফাইন তেল ভাজার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। তেল হিট হয়ে গিয়েছে, এবারে আমি নুন হলুদ মিশিয়ে রাখা উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে থাকব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখব। এইবারে আমি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এইবারে আমি ঢাকনা খুলে আবারও আস্তে আস্তে হালকা আঁচে নেড়ে নেড়ে ভাজব। খুব কড়া আঁচ হলে উচ্ছেগুলো পুড়ে যাবে। উচ্ছেগুলোর সুন্দর একটি কালার চলে এসেছে ভাজার পরে। আমাদের উচ্ছে পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটি গরম ভাত ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।